একটা সুষম তরিত ক্ষেত্র বিবেচনা করো দোয়া আছে এই তরিত ক্ষেত্র দুইশো আই মানে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে যখন এক্স ইজ গ্রেটার দেন জিরো এবং ই ইজ ইকুয়ালস টু মাইনাস দুইশো আই যখন এক্স ইজ লেস দেন জিরো বিশ সেন্টিমিটার দীর্ঘ এবং পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা চোঙের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত আচ্ছা তার অক্ষ এক্স অক্ষ বরাবর আচ্ছা চোংটার একটা বৃত্তাকার তল এক্স ইস ইকুয়ালস টু টেন সেন্টিমিটার দূরে অপর বৃত্তাকার তল্স ইকুয়ালস টু মাইনাস টেন সেন্টিমিটার দূরে প্রতিটা বৃত্তাকার তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান নির্ণয় করো মাই গুডনেস চলো ম্যাথ করা যাক আচ্ছা ভালো ম্যাথ ভালো ম্যাথ ভালো ম্যাথ ভালো ম্যাথ দেখো আমরা একটা অক্ষ আকি এই ধরো একটা অক্ষ ফাইন এই ধরো আর একটা অক্ষ ওকে সো চোংমানিক একটা সিলিন্ডারের মতো ঠিক আছে বা সিলিন্ডারই বলতে পারো কাইন্ড অফ ওকে অন্য কালার নি দ্বারা এই তো এটা ধর আর এখানে এটাতে ওকে এই ওকে গাইস ভেরি গুড ঠিক আছে এবং এখানে এই ঠিক আছে ওকে সো এই যে এটা হলো একটা চোং এটা হলো একটা চোং ওকে এই যেটা ঠিক আছে এখন আমাদের বলছে চোঙের যে সেন্টারটা সেটা মূল বিন্দুতে অবস্থিত মানে যেটা হলো আমাদের মূল বিন্দু ঠিক আছে এই পাশটা হলো এক্স ইস গ্রেটার দেন জিরো এবং এই পাশটা হলো এক্স ইস লেস দেন জিরো ঠিক আছে দেখো চোঙের একটা কোনা বা একটা বৃত্তাকার প্রান্ত অবস্থিত এক্স ইজ ইকুয়ালস টু টেন সেন্টিমিটারে আর একটা বৃত্তাকার প্রান্তে অবস্থিত এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টেন সেন্টিমিটারে ঠিক আছে এগুলো তোমাকে বলে দিস আর চোঙের দূর্ঘ অবশ্যই বিশ সেন্টিমিটার আর চোঙের যে ব্যাসার্ধ সেটা হলো পাঁচ সেন্টিমিটার ওকে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হলো পাঁচ সেন্টিমিটার আচ্ছা এবার প্রশ্ন করছে যে প্রতিটা বৃত্তাকার তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান বের করো আচ্ছা ধরো আমরা যে কোনো একটাই বের করি দুটার মধ্যে সেমই যাবে কারণ ইলেকট্রিক ফিল্ড দুই পাশেই সেম একটা জিনিস খেয়াল করো যখন এক্সিস গ্রেটার দ্যান জিরো তখন ইলেকট্রিক ফিল্ড প্লাস এক্স এক্সিসের দিকে আর যখন এক্সিস লেস দ্যান জিরো তখন ইলেকট্রিক ফিল্ড মাইনাস এক্স এক্সিসের দিকে দ্যাট মিন্স এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিক বরাবর ঠিক আছে যেটার মান হলো দুইশো নিউটন পারকুলো এবং এই পাশে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিক বরাবর যেটার মানও দুইশো নিউটন পার কুল ঠিক আছে জাস্ট ডিরেকশন আলাদা একটা প্লাস এক্স এক্সিস বরাবর আর একটা মাইনাস এক্স এক্সিস বরাবর ঠিক আছে এখন দেখেন দুইটা বৃত্তাকার তলের ব্যাসার্ধও সেম সো তাদের এরিয়াও অবশ্যই সেম হবে সো আমরা যে কোনো একটার জন্য করলেই হবে ধরো ওই পাশের বৃত্তাকার তলটা ঠিক আছে ওই পাশের বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ওকে পাই ইন্টু আর এর ভ্যালু কত রে পাঁচ সেন্টিমিটার মানে হলো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তার উপর স্কোয়ার তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পাই মাল্টিপ্লাইড বাই টেন টু পাওয়ার মাইনাস ফোর ঠিক আছে ওকে এটা হলো আমাদের এরিয়ার মান এবং এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে এরিয়া ভেক্টরটা হবে তলের সাথে লম্ব বরাবর দ্যাট মিনস এরিয়া ভেক্টরের ডিরেকশন হবে এই দিকে ঠিক আছে এবং সেটার মান কত টু পাওয়ার মাইনাস ফোর ওকে তাহলে বলো এখন ওই তল দিয়ে ফ্লাক্স কতখানি যাবে এখন তো সহজ তাহলে অতিক্রান্ত ফ্লাক্স ফাই হবে ই এ ঠিক আছে আমাদের ই এর মান কত ই এর মান হলো দুইশো এর মান কত এর মান হলো পঁচিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ঠিক আছে এবং থিটার মান কত দেখো তো দুইটা ভেক্টর কাজ করতেছে না তাহলে মধ্যবর্তী কোন কত হবে অবশ্যই ডিগ্রি হবে সো মান ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি রে এখানে আসতেছে কত পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু আর কিছু আছে পাই কই পাই বসাইতে ভুলেছি এখানে একটা পাই আছে ঠিক আছে মাল্টিপ্লাইড বাই পাই তার মানে আসতে আসতে জিরো পয়েন্ট ফাইভ পাই বা পাই বাই টু আর কি ঠিক আছে সহজ ওকে তার মানে প্রত্যেকটা বৃত্তাকার ক্ষেত্র দিয়ে বা যে দুই পাশের যে বৃত্তাকার ক্ষেত্র এই পাশেরটা এই পাশেরটা দুইটা দিয়ে ফ্লাক্স বের হবে কতখানি পাই বাই টু পরিমাণ ওকে সো এটা হলো উভয় বৃত্তাকার ক্ষেত্র দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ওকে মানে প্রত্যেকটা দিয়ে এতখানি করে বের হবে উভয় বৃত্তাকার ক্ষেত্র দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ঠিক আছে দিয়ে অতিক্রান্ত ফ্লাস্ক ঠিক আছে সহজ স্যার সহজ দেখেন পারবেন কিনা